নমস্কার, জ্যোতিষী ও বাস্তুবিদ পুলক চক্রবর্তী আপনাদের সামনে জ্যোতিষের যে বিশেষ দিকটা তুলে ধরছি, যে আমরা যখনই কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাই, প্রথম কাজই কিন্তু আমাদের প্রতিকার না, যেটা এখন তন্ত্র কালা জাদু এদের মূল বিষয় হয়ে গিয়েছে, যে একটা ক্লায়েন্ট আসলে যাগ যজ্ঞ আহুতি তারাপীঠ কামাখ্যা বশীকরণ তাবিজ কবচ কী করে ক্লায়েন্টের পকেটের পয়সাটাকে নিজের পকেটে আনা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ডাক্তার ওষুধ দেয় ঠিক কথাই, কিন্তু প্রথমত ফার্স্ট হচ্ছে রোগ নির্ধারণ, যে কী ধরনের সমস্যা আপনার আছে। সেই জন্য আমাদের ঠিক ঠিক ডেট অফ বার্থ এটা প্রদান করতে হবে, ঠিক ঠিক ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস এগুলো আমাদের দিতে হবে, এবং সঠিক জাজমেন্ট প্রয়োজন। এবং এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আপনারা জানেন, দীর্ঘ বছর ধরে যারা আমার অনুষ্ঠান দেখছেন বা যারা আমার সান্নিধ্যে এসছেন, যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান হচ্ছে জ্যোতিষ বিচার, পাশাপাশি অনেক সময় জ্যোতিষ সম্বন্ধে শিক্ষা ও সচেতন করা। কারণ বহু মানুষ ভূত পিশাচ তন্ত্র কালা জাদু বশীকরণ এসবের কাছে গিয়ে সর্বশান্ত, তো সেই জায়গায় মানুষকে একটা সচেতনতার জায়গায় নিয়ে আসা। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তন্ত্র জ্যোতিষ ডাকিনী বিদ্যা এগুলো মানুষকে যত লুট করেছে বা করছে বা আগামী দিনে করবে, তার জন্য এরা যতটা দায়ী, সাধারণ মানুষও কিন্তু তার থেকে কোনো অংশ কম দায়ী না। তার কারণ, চোর সুযোগ পেয়েছে আপনার বাড়িতে লুট করে নিয়ে চলে গিয়েছে, আপনি থানায় একটা এফআইআর করলেন, ধরা পড়লে এক জিনিস, না পড়লে আরেক জিনিস, সেগুলো আইনের বিচার্য, সেগুলো এখানে জ্যোতিষের প্রসঙ্গ নয়। কিন্তু ঘটনাটা হচ্ছে, তার প্রফেশনটাই ওটা, সে করেছে, কিন্তু তাকে এটা করতে সুযোগ কিন্তু আপনি দিয়েছেন। আপনি যদি আপনার বাড়িতে অবহেলিতভাবে ধন সম্পদ টাকা পয়সা রাখেন, সেটা লুট হতে পারে, এবং তার জন্য আপনার প্রোটেকশন দরকার। তো প্রোটেকশন অর্থাৎ রেমেডি দরকার, রোগ হলে ডাক্তারের কাছে ওষুধ দরকার, সমস্যা হলে জ্যোতিষীর কাছে রেমেডি দরকার। কিন্তু প্রথম হচ্ছে রেমেডি না, প্রথম হচ্ছে জ্ঞাতব্য, যে আমার জীবনে কী কী ভালো, কী কী মন্দ, ভালোগুলো কখন, মন্দগুলো কখন, কোন ভালোটাকে আমি ধরতে পারবো, কোনটাকে তাড়াতাড়ি ধরতে পারবো, কোনটাকে দেরিতে ধরতে পারবো, কোনটাকে রেমেডি করলে পরে একটু তাড়াতাড়ি ধরতে পারবো, বেশি মাত্রায় ধরতে পারবো, আর কোন খারাপটাকে আমি এড়িয়ে যেতে পারবো আর কোনটাকে এড়িয়ে যেতে পারবো না। কারণ একটা জিনিস জেনে রাখবেন, যে আমাদের দু ধরনের কর্মফল, দৃঢ় ভাগ্যফল এবং লঘু ভাগ্যফল। আজকে বোকাবক্স দুনিয়ায় আমার অনুষ্ঠান অনেক শিক্ষিত ব্যক্তি দেখেন, আমি জানি অনেক অনেক শিক্ষিত ব্যক্তি, যাদের ধারে কাছে আমি নাই, অনেক কালচারাল ব্যক্তি দেখেন, কিন্তু প্রসঙ্গত হচ্ছে, বোকাবক্সের দুনিয়ায় জ্যোতিষ বা তন্ত্র আপনাদের মগজটাকে এমনভাবে বোকা করে দিয়েছে যে আপনারা মনে করেন যে তন্ত্র যেন কল্পতরু বৃক্ষ, হাত পাতলে যা খুশি তাই পাওয়া যাবে। একটা জিনিস জেনে রাখতে হবে, যে মানুষের জীবন যখন শরীর আপনি ধারণ করেছেন, সে গাছপালা উদ্ভিদ কীট পতঙ্গ মানুষ জন্তু জানোয়ার যাই হোক না কেন, শরীর ধারণ করলে তাকে কিছু শুভ কিছু অশুভ নিতেই হবে। উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে দৃষ্টান্ত তুলে ধরতে পারি, যে আমি আপনি সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, পঞ্চপাণ্ডব যারা দেবতার সন্তান, যারা এত বড় বীর, এত বড় পরাক্রমশীল, যে যারা পাঁচ ভাই একত্রে উপস্থিত হলে পরে দেবতা বা দানব সবাই কেঁপে যেত। এদের এক একটা ভাই দিকপাল ছিল, এবং তাদের কাছে আপনার আমার মতো চুনি পোগরাজ তাবিজ কবচ এসবের থেকেও পাওয়ারফুল ছিল স্বয়ং শ্রী ভগবান। আপনি আমি মন্দিরে গিয়ে যাগ যজ্ঞ করে কালা জাদুতে আহুতি দিয়ে কোনো কিছু করে ঈশ্বরকে পাচ্ছি না, লাস্টে এসে বলছি দূর ঈশ্বর টিশ্বর কিছু নেই, কোনো কিছুতে কাজ হয় না, ভগবান খালি তেলা মাথায় তেল দেয়। এই তো আমি 90,000 টাকা তন্ত্রে তারাপেটিকে যাগ যজ্ঞে খরচা করলাম, অমুক জ্যোতিষের সঙ্গে কিছুই হলো না।
তাহলে আপনি ঢেকে পাচ্ছেন না, আর তাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ঘরে উপস্থিত। অর্জুন হয়তো চা খেয়ে হাফ কাপ রেখেছে, শ্রীকৃষ্ণ সেই হাফ কাপ চাটা খাচ্ছেন, মানে এরকম এরকম সম্পর্ক ছিল। তা সত্ত্বেও তাদের বিপদের অন্ত ছিল না, তাদের বনবাস, অজ্ঞতবাস, বাড়ির বউয়ের কাপড় ধরে টানাটানি, নালে পিতামহ ভীষ্ম কেন বললেন শেষকালে যে আমি অবাক হচ্ছি অর্জুনকে, মানে শ্রী ভীষ্ম কাঁদছেন, তো অর্জুনের অবাক লাগলো যে যিনি এত বড় বীর পরাক্রমশীল তিনি আজকে সরসজ্জায় কাঁদছেন। কৃষ্ণকে জিজ্ঞেস করাতে কৃষ্ণের কথায় যখন তিনি জিজ্ঞেস করলেন, তিনি বললেন যে আমি মৃত্যু ভয়ে কাঁদছি না, আমি এইটা ভেবে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে যে যাদের সঙ্গে স্বয়ং ভগবান উপস্থিত তাদেরই বিপদের অন্ত নেই, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা। ঠাকুর বলছেন যখন ওনার বাড়ির লোক দেহত্যাগ করছেন, উনি বলছেন এরই ভেতরটা মোচড় দিয়ে উঠছে, তাহলে সাধারণ মানুষের কি হয়। আমরা দেখেছি যখন পড়েছি বিভিন্ন জায়গায় বা সাধুমুখে শুনেছি, যখন সতীর দেহত্যাগ করছেন শিবের কি অবস্থা। স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকেও কিন্তু ভালো মন্দ শোক দুঃখ উত্তেজনা সবটাই নিতে হয়েছে। কিন্তু বর্তমানে মানুষ যে এত ঠকে তার পেছনে দুটো কারণ, মানুষের ধৈর্য শক্তির খুব অভাব। যে আজকে আমি একটা গাছ লাগাবো, কালকেই গাছ একদম আমে ভরে যাবে, এইটা হচ্ছে প্রথম আপনার ভুল, যেখানে তন্ত্র জ্যোতিষ আপনাকে লোড করে থাকে। দ্বিতীয় ভুল, যে আমি কোনো খারাপ ফল নেব না। দেখুন, আপনি আমি এমন কিছু মহাপুরুষ নই যে একজন জ্যোতিষ দেখালাম বা একটা তান্ত্রিকের কাছে গেলাম বা তারাপীঠ কামাখ্যায় যাগযজ্ঞ করলাম যে আমার সমস্ত বিপদ নিমেষের মধ্যে উড়ে যাবে, জন্মকুণ্ডলী থেকে ডিলিট হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। ভালো মন্দ সবটাই নিতে হবে, এটাই ঈশ্বরের কাছে বা গুরুর কাছে আমাদের প্রার্থনা, যেন আমরা ভালোটার যে সুখ বা যে আনন্দ সেটাকে যেন দীর্ঘস্থায়ী ধরে রাখতে পারি, সেটাকে যেন বৃদ্ধি করতে পারি, সেটাকে যেন ত্বরান্বিত করতে পারি। যেটা খারাপ ফল অশুভ ফল সেটাকে যেন আমরা লঘু মাত্রায় পাই, সেটাকে যেন আমরা একটা বৃহৎ অংশে এড়িয়ে যেতে পারি। কিন্তু কর্মফল আপনাকে নিতেই হবে, নাহলে পরে ঠাকুর বা মা এরা বারবার এই কথাটা বলতেন না যে ঈশ্বরের নাম নিলে পরে কর্মফল কাটে, তবে যার পা কেটে বাদ যাওয়ার ছিল তার পায়ে পিন ফুটবে, কিন্তু তিনি তাহলে পিন ফোটার কথাটা বলতেন না, অর্থাৎ কর্মফল নিতেই হবে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি পুলক চক্রবর্তী, আমি হিমালয়ান একজন ভিক্ষুক সন্ন্যাসী যোগী, যিনি আমার কাছে শিব। বহু কিছু লৌকিক অলৌকিক প্রত্যক্ষদর্শী তার কাছে, তার মাধ্যমে বিভিন্ন হিমালয়ান সাধু সন্ন্যাসী, ভারতবর্ষে বিভিন্ন সাধু সন্ন্যাসী সান্নিধ্যে এসেছি, বিভিন্ন কিছু দেখেছি, অনেক স্ট্রাগল করে আজকে আমি পুলক চক্রবর্তী গ্রহের বাধা অতিক্রম করে আজকে গুরু আশীর্বাদে আপনাদের শুভেচ্ছায় এই জায়গায়, যে আজকে সৃষ্টি টিভিতে আজকে আপনাদের সামনে আমি আপনাদের মনের জোর দেওয়ার জন্য নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করছি। ঘটনা প্রসঙ্গে, আমু মানুষ, আমু অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে এসেছি, পারতপক্ষে চেষ্টা করেছি গুরুদেবের কাছে কোনোদিন কোনো কিছু ডাইরেক্ট সেইভাবে না চাইতে, কিন্তু গুরুদেব অন্তর্যামী ছিলেন, যখনই তার সামনে উপস্থিত হয়েছি তিনি কিন্তু ঘটনা প্রসঙ্গে সেই ঘটনাগুলোই বলতেন। তা তিনি একদিন আমাকে বলেছিলেন, আমার আজও মনে আছে, যে কাল যদি বাবা তুমি বলো যে আমাকে অমুক জায়গাতে মুক্তি করে অমুক জায়গায় তুলে দিন, আমি দিতে পারবো না বা পারলেও দেব না। ঈশ্বরের কর্মফলে, ঈশ্বরের মানে নিয়মে হাত
দেওয়া উচিত না, স্বয়ং একজন মহাপুরুষ বলছেন। আমার কাছে যিনি শিব, যিনি পারেন, আমি দেখেছি, আমি নিজের জীবনে দেখেছি, যিনি পারেন, প্রত্যক্ষদর্শী এমন না, আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, তিনি পারেন, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। অন্যের ক্ষেত্রে তিনি করেছেন, কিন্তু তিনি তার নিজের সন্তান, তাকে কি ভালোবাসেন না? তার নিজের মন্ত্র সন্তানকে তিনি বলছেন, আমি সেটা পারি না বা পারলেও আমি করব না, কর্মফল ভুগতেই হবে। তবে শুভেচ্ছা থাকলো যে সমস্ত বাধা অতিক্রম করে দ্রুত যেন তুমি বেরিয়ে আসতে পারো, তুমি যেন উন্নতির পথ দেখতে পারো, সেই শুভেচ্ছা আমার থাকলো। কিন্তু আমি খুব সহজে সেই বাধাগুলোকে অতিক্রম করেছি, অর্থাৎ কিন্তু কর্মফল ভুগতেই হচ্ছে। সুতরাং প্রথমেই হচ্ছে রেমেডি না, ডাক্তারের কাছে গিয়েছি আগেই ওষুধ না, আগে আমার কি রোগ, কি সমস্যা, এই রোগটা যদি আমি ঠিক ঠিক কেয়ার না করি তাহলে আগামী দিনে তার পরিণতি কী হতে পারে, এই রোগটা কতদিনে সারতে পারে, এর জন্য কী ওষুধ খাওয়া দরকার, কী নিয়মে খাওয়া দরকার, এইগুলো হচ্ছে ব্যাপার। কিন্তু যে ডাক্তার আপনার রোগ নির্ধারণ করতে পারে না, সে ডাক্তার ডাক্তার নয়। ডিগ্রি আজকে তো বহু উপায়ে বহু জায়গা থেকে ডিগ্রি পাওয়া যায়, আর যেখানে জ্যোতিষ ফলিত জ্যোতিষ সরকার স্বীকৃত না, আজকে ব্যাঙের চাতার মতো চারিদিকে জ্যোতিষ গজিয়ে উঠেছে, যত ক্লায়েন্ট তার থেকে জ্যোতিষের সংখ্যা বেশি। কিন্তু আগে হচ্ছে সমস্যা নির্ধারণ, কারণ একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে খুব কম সংখ্যক মানুষ এসে বলেন যে পুলকবাবু খুব সুখে আছি, জানেন আমার মতো সুখে শান্তিতে কেউ নেই, সারা দিন খুব সুখে শান্তিতে কাটিয়ে বিলাসবহুলভাবে কাটিয়ে ভগবানের নাম নিয়ে পরিবারের সকলের সাথে আনন্দ হই হুল্লোড় করে, বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ হই হুল্লোড় করে, শরীরে কোনো রোগ জ্বালা নেই, কোনো মামলা মকদ্দমা নেই, সব কিছুতে উন্নতি করে ভগবানের নাম নিয়ে খুব ভালোভাবে আছি, তাই ইচ্ছা হলো যে আমার এই সুখ কতদিন ধরে রাখতে পারবো, এই শান্তি কতদিন ধরে রাখতে পারবো, একটু আমার জন্মকুণ্ডলীটা দেখুন। এরকম মানুষের সংখ্যা খুব কম, 10,000 বা লাখে একজন। কোনো কোনো জ্যোতিষের জীবনে এই ধরনের ক্লায়েন্টের সংখ্যা আসেই না যে এত সংখ্যায় কম। বেশিরভাগ মানুষ পুরোপুরি খুব কষ্টে আছি, এত ডাক্তার দেখাচ্ছি, সমস্ত দক্ষিণ ভারত ঘুরে এলাম, উত্তর ভারত ঘুরে এলাম, কোনো কিছুতে রোগ সারছে না, কত রকম রোগের ট্রিটমেন্ট, এই ডাক্তার বলছেন এই রোগ, সেই ডাক্তার বলছেন এই ট্রিটমেন্ট, এত লাখ লাখ টাকা খরচা করলাম রোগ সারছে না, দেখুন না কী জন্য কোন গ্রহটা অসুবিধা করছে। কেউ কেউ এসে বলছেন মেয়েটার কিছুতেই বিয়ে দিতে পারছি না, কেউ কেউ এসে বলছেন মেয়ের বিয়ে দিয়েছি সংসারে এত অশান্তি, মনে হচ্ছে ডিভোর্স হয়ে যাবে, দেখুন, কেউ বলছে দেখুন ছেলের বিয়ে দিয়েছি আজকে 8 বছর হয়ে গেল কোনো সন্তান নেই, কেউ বলছে একটা জমি কিনেছি দেখুন মামলা মকদ্দমা, কেউ বলছে দেখুন আমার ছেলে এত ভালো ছেলে কিছু করেনি কিন্তু একটা মিথ্যা মামলা সে ঝুলে আছে, তার চাকরিটা চলে গেল, কেউ বলছে চাকরি পাচ্ছি না, কেউ বলছে রোজগার করছে সব বেরিয়ে যাচ্ছে, সমস্যা সমস্যা, নেগেটিভ 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 কথা সবসময়, নেগেটিভ চার্জ সবসময় আমাদের কাছে আসে, সেইখানে গুরু আশীর্বাদে শুধু পজিটিভ দিকে আপনাদের মোড় ফিরিয়ে দিতে পারছি, তাহলে এই মাধ্যমটার মধ্যে গুরু বা ঈশ্বরের কতটা কৃপা। তো যখন একজন জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে লোক যায়, একজন ক্লায়েন্ট আসেন, প্রথমেই ধরে নেওয়া যায় যে এই ব্যক্তি কোনো না কোনো সমস্যায় পড়ে এসেছেন, কাজেই আপনি যদি সমস্যা বলেই দিলেন তাহলে তো হয়ে গেল। আপনি যখন এসে বললেন ধরুন আমি পুলক শাস্ত্রী, তারাপীঠিকে ঝাগড়া ঝাগড়া উকুনওয়ালা চুল লাগিয়ে কপালে তিলক কেটে গলায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে লাল কাপড় বা কালো কাপড় পরে চোখ বড় বড় করে আপনাকে বললাম, আপনি বলেন আমার ছেলের জন্মকুণ্ডলীটা একটু দেখুন না, আমার ছেলের জন্মকুণ্ডলীটা ছেলেটা খুব শরীর স্বাস্থ্য নিয়ে ভোগে, এই শরীর নিয়ে এত ভুগছে যে এত ভালো ছেলে পরীক্ষায় এত ভালো রেজাল্ট করতো কিন্তু ইদানিং রেজাল্টটা ভালো করতে হচ্ছে না, আমি চোখটা বড় বড় করে আপনার ছেলের হাতটা দেখলাম, দেখে জন্মকুণ্ডলী দেখে আপনার ছেলে তো কিসে পড়ছে, 7-এ, ঠিক আছে 6 থেকে 7-এ উঠতে রেজাল্ট খারাপ করছে, দেখুন রেজাল্ট খারাপটা বড় ব্যাপার না কিন্তু আপনার ছেলের তো 17 বছর বয়সে আমি যা ফাড়া দেখছি সেই ফাড়াটা অতিক্রম করলে তারপর পড়াশোনা, আগে তো শরীর, আগে তো আপনার ছেলে বেঁচে থাকুক। তো যখন আপনার ছেলে ভুগছে অটোমেটিক আপনার মনে ভয় ধরলো, তার কারণ হচ্ছে এই যে ঘরে চুরি করার অধিকারটা আপনি দিলেন জ্যোতিষকে বলতে দিন,
দরকার পড়লে যার সমস্যা তাকে নিয়ে যাবেনই না চেম্বারে। এখনকার দিনে ব্যাঙের ছাতার মতো চারিদিকে জ্যোতিষ গজি উঠছে, তান্ত্রিক গজি উঠছে, তন্ত্রের নামে ব্যভিচারী তন্ত্র চলছে, প্রকৃত তন্ত্র না। তো সেইখানে মানুষের সিচুয়েশন দেখে অনেকটা ধারণা করে নেয়, মানুষকে ভয় 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 যদি পেতে হয় কবরখানায় যাবেন, ভয় যদি পেতে হয় পোড়ো বাড়িতে যাবেন, ভৌতিক বাড়িতে যাবেন, ভয় যদি পেতে হয় শ্মশানে যাবেন, যেখানে বা যার আশেপাশে ভূতের আনাগোনা, ভয় যদি পেতে হয় চোর ডাকাতের কাছে যাবেন। ভয় আমরা জ্যোতিষ ডাক্তার উকিলের কাছে ভয় দূর করতে আসি, ভয় তাড়াতে না ফিস দিয়ে ভয় দূর করতে আসি। তো প্রথমত হচ্ছে রোগ নির্ধারণ, আপনাকে সঠিক ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস এগুলো দিতে হবে। যার এগুলো নেই তার হাত দেখে বিচার করতে হবে, এবং হাত বা হোড়ারি থেকে করতে হবে। তারপরে সঠিক প্রেডিকশন সেটা যদি আপনার মনে ধরে, দেখুন সবাই যে একদম 100% বা সব জ্যোতিষী যে সবার ক্ষেত্রে একদম 100% বলতে পারবে তা না, কিন্তু আপনার কী ধরনের সমস্যা চলছে তার যদি একটা ধারণা দেওয়া যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বিচারটা ঠিক পথে যাচ্ছে। হয়তো আপনি এলেন আমার কাছে, আপনি ডেট অফ বার্থ দিলেন, তো সেই টাইমে আপনি শারীরিক কোনো একটা প্রবলেমে ভুগছেন, ধরুন সেই টাইমে আপনার হার্টের কোনো প্রবলেম চলছে, ডাক্তার হার্টের ব্যাপারে দেখাতে বলেছে। তো আমি যদি আপনাকে একদম মানে হার্টের প্রবলেম না বলে আমি যদি এরকম বলি যে আপনার ব্লাড প্রেশার সংক্রান্ত বা ব্লাড প্রেশার সংক্রান্ত কোনো সমস্যা চলছে, বা আপনার এই মুহূর্তে শারীরিক সমস্যা চলছে এবং এই এই কষ্ট আপনি ভোগ করছেন, এই ধারণাটা যদি দিতে পারি তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার বিচারটা ঠিক পথে এগোচ্ছে, নাহলে হঠাৎ শরীরের বিষয়টা আলোচনা করা হলো কেন। বা কোনো একটা জন্মকুণ্ডলী এলো তাতে যদি বলা হয় যে বর্তমানে আপনার কর্মের এই এই ডিস্টার্ব চলবে এবং কর্মের ডিস্টার্বের ফলে আপনার আর্থিক এই ব্যাপার, এই মানসিক শান্তি নষ্ট হচ্ছে, তা এত কিছু বিষয় থাকতে সেই মুহূর্তে কর্মের বিষয়টাকে কেন আলোচনা করা হলো, এইটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার বিচারধারা ঠিক ঠিক পথে এগোচ্ছে, তারপরে ডিসিশন যে রেমেডি নেবো কিনা। এখন এখানে একটা প্রসঙ্গ হচ্ছে যে সবাই কিন্তু বাজে অ্যাস্ট্রোলজার না, সমাজে ভালো অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী ছাড়াও অনেক ভালো ভালো গুরু আশীর্বাদে ভালো অ্যাস্ট্রোলজার আছে, অনেকেই অনেক ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, অনেকে অনেক বড় বড় জায়গা থেকে মানে বহু মূল্য রত্ন ধারণ করেন, তবু মানুষের কাজ হচ্ছে না কেন। এখানে অনেকগুলো প্রসঙ্গত ব্যাপার থাকে, প্রথমত ডেট অফ বার্থের ভুল থাকে, বার্থ টাইমের ভুল থাকে, দ্বিতীয়ত হচ্ছে যে ক্লায়েন্ট অনেক সময় সত্য কথা বলে না, এটা আমরা দেখেছি, অনেক সময় জ্যোতিষী বা তান্ত্রিকরা ব্যবসায়ীর জন্য প্রলোভনে পড়ে মানুষকে চমকাতে গিয়ে একটু বিকৃত উপায় নিয়ে মূল বিচারধারা থেকে সরে যায়, এটা একটা ব্যাপার থাকে। তৃতীয়ত হচ্ছে আমরা রামবাবু জ্যোতিষী যা বলেছেন সেটাও ধারণ করা আছে, শ্যামবাবু যেটা বলেছেন সেটাও ধারণ করা আছে, দুটোর মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া চলে। পরের ব্যাপার হচ্ছে যে আমি যে জিনিসটা খুব জোর দিয়ে বলছি, খুব জোর দিয়ে বলছি, চ্যালেঞ্জের সাথে আপনাদের, কেউ আমার সঙ্গে চ্যালেঞ্জ করলে আমি এটা রত্নবিজ্ঞানীর বই খুলে আপনাদের দেখিয়ে দিতে পারি, বইয়ের পাতা থেকে, এটা আমার কথা না রত্নবিজ্ঞানীর কথা, যে আজকে বিজ্ঞানের উন্নতির যুগে বাজারের 90% যতই আপনারা মহামূল্যবান রত্ন কিনুন না কেন, আজকে বহু মূল্যে বিক্রি করার জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য আজকে বিজ্ঞানের উন্নতির যুগে 90% রত্ন নকল বা ট্রিটেড জেন্স, যেগুলো ট্রিটেড জেন্স সেগুলো অরিজিনাল রত্ন, পরীক্ষার সার্টিফিকেটে সেগুলো, পরীক্ষার সার্টিফিকেটে সেগুলো অরিজিনাল রত্নের সার্টিফিকেটই আসবে, কারণ অরিজিনাল রত্নকেই ট্রিটেড করে করা আছে, ট্রিটমেন্ট করে করা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রতিকারের তারতম্য হয়ে থাকে। আবার অনেকে প্রতিকার ধারণ করেন তার মাত্রা এদিক ওদিক করে থাকেন, অনেকে প্রতিকারের সঙ্গে প্রতিকারের নিয়ম মানতে পারেন না। যেমনি ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ যদি দিয়ে আপনাদের বলি, আপনি চুনি ধারণ করেছেন, আমি এরকম বাস্তবে দেখেছি, চুনি ধারণ করেছেন কাজ পাচ্ছেন না, ভালো অ্যাস্ট্রোলজারকে দেখেছেন, আমিও চুনি সাজেস্ট করেছি, তিনিও চুনি আগে সাজেস্ট করেছিলেন, আপনি খুব বড় জায়গা থেকে 1,00,000 টাকা দামের চুনি পড়েছেন, আমি দেখেছি, আজ থেকে এটা 2007 সালের ঘটনা বলছি, তখনকার দিনে 1,00,000 টাকার চুনি মানে বিরাট ব্যাপার, ধারণ করেছেন কোনো কাজ পাচ্ছেন না, সেই চুনি আমি যখন তাকে বলেছি যে আজকের থেকে আপনি বাড়িতে সর্ষের তেলের প্রদীপটা জ্বালা বন্ধ করুন, সেই ব্যক্তি 6 মাস পরে এসে বলছে না এইবার চুনিটা যেন মনে হচ্ছে বিরাট কাজ করছে। এরপরে হচ্ছে রত্ন শোধন, এরপরে হচ্ছে রত্ন শোধন, প্রত্যেকটা রত্ন শোধনের এক একটা বিশেষ পদ্ধতি থাকে।
আপনারা বাড়িতে কার্তিক ঠাকুরের মধ্যে দুর্গা ঠাকুর পুজো করছেন না, কিন্তু দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুরের মূর্তি আনছেন। গণেশ ঠাকুরের মধ্যে কিন্তু কালী ঠাকুরের পুজো করছেন না, বা বিশ্বকর্মার মধ্যে গণেশের পুজো করছেন না, যেটা যে দেবদেবী সেই দেবদেবীর মূর্তি সামনে রেখে আপনারা সেই শাস্ত্রীয় বিধি অনুসারে সেই পূজাতে যা যা উপকরণ লাগে সেই সেই উপকরণ নিয়ে সেই সেই মন্ত্র উচ্চারণ করে এবং সেই সেই তিথি নক্ষত্রে, যে চতুর্থীতে গণেশ পুজো, অষ্টমীতে শক্তির পুজো, চতুর্দশীতে শিবের পুজো, এই যে জিনিসগুলো আপনারা করছেন, তাহলে এটা প্রমাণ করে যে প্রত্যেক দেবদেবীর প্রতিকৃতি আলাদা, প্রত্যেক দেবদেবীর পূজা পদ্ধতি আলাদা, প্রত্যেক দেবদেবীর পূজার উপকরণ আলাদা, প্রত্যেক দেবদেবীর পুজোর টাইমিং আলাদা। এইটা যদি হয় তাহলে প্রতিকারের ক্ষেত্রে না কেন? অর্থাৎ আমি একটু গায়ত্রী জপ করে নিলাম, একটু অমুক পাড়ার মন্দিরে গিয়ে, পাড়ায় একটাই দেবতার মন্দির আছে, যে সে মন্দিরে গিয়ে গোমেদেও শোধন হচ্ছে, পোকরাজও শোধন হচ্ছে, নীলাও শোধন হচ্ছে, ডায়মন্ডও শোধন হচ্ছে, পান্নাও শোধন হচ্ছে, তা কিন্তু নয়। হাত বাড়িয়ে দিন, আমি হাত বাড়িয়ে আছি, যত আপনি খালে পড়ে থাকুন উন্নতির চরমতম জায়গায় পৌঁছে দেবো, এটা আমার চ্যালেঞ্জ। সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার, সঠিক মাত্রায় প্রতিকার এবং সঠিক সময়ে প্রতিকার, 19 মার্চ থেকে সময়টাকে কাজে লাগান, 6-7 বছর পর এত পাওয়ারফুল টাইম আসে। ভালো থাকুন, দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির হাত ধরুন, ভালো থাকুন, নমস্কার।